আর এখানে দেখছেন কিছু চিকেন ম্যারিনেশন করে নেওয়া। এই চিকেনগুলো প্রথমে ধুয়ে পানি ঝরা দিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সয়া সস, কাঁচামরিচ বাটা, কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে তারপরে র্যাপিং করে ওভারনাইট ফ্রিজের নর্মাল চেম্বারে রাখা হয়েছিল। আজ বের করে এখন আমরা এটাকে দিয়ে ফ্রাইড চিকেন তৈরি করে দেখাবো। এবং আমাদের বাসার এই ফ্রাইড চিকেনটা কিন্তু খুবই প্রসিদ্ধ, যেটা চাইনিজ রেস্টুরেন্টকেও হার মানাবে। আপনি রেসিপিটা দেখবেন এবং এভাবে বানিয়ে খাবেন, দেখবেন কতটা মজার হয়। এবার ময়দার গুঁড়া দিলাম, তাই তো? চিকেন ফ্রাইডের মধ্যে প্রথমে মনে হয় 2 টেবিল চামচের বেশি, তাই না? 3-4 টেবিল চামচ পরিমাণ ময়দা দিল। আর এটাতে লাগছে কর্নফ্লাওয়ার 1 চা চামচ পরিমাণ, না কি? 1.5 চামচ। যে করবে সে অবশ্যই বুঝতে পারবে যে কি লাগতেছে। না না, সবাই বুঝতে পারবে না, নতুন রাঁধুনিদের আসলে পরিমাণটা বলে দেওয়া লাগে। 1.5 চামচ দিলাম। মুরগির পিস আছে কয়টা এখানে? এখানে মুরগির পিস আছে প্রায় 1.5 কেজি। 1.5 কেজি পরিমাণ, তাই তো? ও মানে আগে তো সব ম্যারিনেশন করাই আছে, এখন শুধু মেখে নেওয়া, তাই তো? মেখে নেওয়া শুধু ওই ভাজার জন্য। ওই কি দিয়ে? ওই কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে মেখে নেওয়া। ডিম 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 ও আচ্ছা, ডিম দিলা কয়টা? ডিম দুইটা, দুই ডিম ভেঙে দিলা। আচ্ছা আচ্ছা, এটা ভাজার জন্য। এটা আগে এটা সবই করা আছে, এটার মধ্যে নতুন করে শুধু দিলাম হচ্ছে। মানে আমি আগেই বলেছি কিন্তু যে ওভারনাইট সে নর্মাল ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিয়েছিল। সেটা কি কি মশলা দিয়েছিল সেটাও বলছি, আদা রসুন, তারপরে কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর হলো গোলমরিচ গুঁড়া, আর সয়া সস। লবণ দাও নেই? হ্যাঁ লবণ তো, ও একটু লবণও দিয়েছিল। এই একটু চিনি, একটু লবণ, আমি দুইটাই দিই। ও আচ্ছা, একটু চিনি এবং একটু লবণও দিয়েছিল। দেখতে কি লবণই হয়েছে, আল্লাহ, মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই। এখন মেখে নেওয়া হয়ে গেল, এবার সরাসরি তেলে চলে যাবে। সেই তেলে মানে তেলটা আগেই গরম করে রেখেছে, পর্যাপ্ত পরিমাণ তেল। এই তেলে ভিতরে দিয়ে দেবো, চুলার তাপটা মাঝারি তাপের আছে রাখা আছে। এভাবে করে হতে থাক, কত মিনিট লাগবে? প্রায় 5-6 মিনিট মনে হয় লাগবে, তাই না? 10 মিনিট লাগবে। এ পাশ ও পাশ ঘুরিয়ে এটাকে ব্রাউন কালার করে নিতে। ফ্রাইড চিকেনের চুলার তাপটা এখন লো মিডিয়ামের মাঝামাঝিতে রাখা আছে। ঠিক এভাবে করে 5 মিনিট উভয় পাশ ভেজে নিবে। দর্শক কেরি মাঝে আপনাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ, আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব লেখা লাল বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর ইতিমধ্যে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আমার আজকের এই রেসিপিটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন নতুন মজার রেসিপির ভিডিও নিয়ে।